পাঁচ বছরের শিশুর চিকিৎসার খরচ যোগাতে না পেরে অসহায় বাবা মা। ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা জানান, দ্রুত লিভার প্রতিস্থাপন করতে না পারলে মারা যাবে শিশুটি। আর্থিক সাহায্য চেয়ে সকলের দ্বারস্থ শিশুটির পরিবার। ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে সন্তান, অসহায় পাঁচ বছরের শিশুর বাবা মা। ছোট্ট একরত্তি ছেলেটি দুরারোগ্য রোগে আক্রান্ত। ভিন রাজ্যে চিকিৎসা করাতে নিয়ে গেছিলেন বাবা মা। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির লিভারের অবস্থা ভালো নয়, দ্রুত লিভার প্রতিস্থাপন করতে হবে, তার জন্য দরকার কয়েক লক্ষ টাকা। কিন্তু অসহায় পিতার সে সামর্থ্য নেই। বাবা সামান্য হকারি করে দিন গুজরান করেন, নুন আনতে পান্তা ফুরোনোর সংসার, গোটা সংসার জুড়ে অভাব, তার ওপর ছেলের এই দুরারোগ্য ব্যাধি। কি করবেন ভেবে উঠতে পারছেন না দম্পতি। চাইছেন সাহায্যের হাত বাড়িয়ে দিক সকলেই, তাহলে প্রাণ ফিরে পাবে ছোট্ট শিশুটি। শিশুটির নাম রিক। বসিরহাটে স্বরূপনগর ব্লকের বাংলানি গ্রাম পঞ্চায়েতের মালঙ্গপাড়ার বাসিন্দা রিক। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রিক। রিককে প্রথমে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর ভেলোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা হবার পর হাসপাতালের চিকিৎসকরা জানান, তার লিভার প্রতিস্থাপন করতে না পারলে বেশি দিন বাঁচবে না রিক। চিকিৎসকরা জানিয়েছেন তাকে সুস্থ করতে আনুমানিক 22 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু সেই সামর্থ্য নেই রিকের বাবার কাছে। হতদরিদ্র পরিবারটি দ্বারস্থ হয়েছেন সকলের কাছে। এ বিষয়ে রিকের বাবা রাকেশ অধিকারী বলেন, আমি হকারি করে সংসার চালাই, ছেলের চিকিৎসার জন্য আমি ভেলোরে নিয়ে গেছিলাম। ভেলোরে চিকিৎসকরা জানায় তার লিভার খারাপ হয়ে গেছে, লিভারটি প্রতিস্থাপন করতে 22 লক্ষ টাকা পড়বে। শিশুটির বাবা আরও বলেন, যেটুকু অর্থ ছিল পুরোটাই সন্তানের চিকিৎসার জন্য খরচ করে ফেলেছি, আমার সন্তানকে বাঁচানোর জন্য সকলে এগিয়ে আসুক, আমাকে আর্থিক সাহায্য করা হোক। আমি চাচ্ছি, আমার ছেলে খুবই অসুস্থ, আমার ছেলে ভেলুরে চিকিৎসাধীন ছিল, সেখান থেকে আমার ছেলেকে বলেছি আমার ছেলের লিভারটা নষ্ট হয়ে গেছে, লিভারটা পাল্টাতে হবে আর 22 লক্ষ টাকা প্রয়োজন। সেই মতে আমার পক্ষে, আমি তো হকারি করি, আমার কাছে আর্থিক সেদিক থেকে আমার টাকা করি কিছুই নেই। আমাদের মুখ্যমন্ত্রী দিদি, আমাদের মমতা ব্যানার্জি যদি আমাদের কিছু সহযোগিতা করেন, কিংবা আমরা দিদিকে একটু আমাদের দেখা করতে যাই দিদির সাথে, আমরা যদি দিদি যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমরা আমার সন্তানকে ফিরে পাব। এ বিষয়ে রিকের মা পিয়ালি অধিকারী বলেন, এই প্রায় 1 বছর ধরে শরীরটা খারাপ। আমরা কলকাতায় দেখিয়েছিলাম, কলকাতার থেকে বললো হবে না, ওখান থেকে ভেলোরে নিয়ে গিয়েছিলাম। ভেলোর থেকে অনেক চিকিৎসা করার পর 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে, বললো লিভারটা ফেলোবার হয়ে গেছে, লিভারটা পাল্টাতে হবে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই, 22 লক্ষ টাকা খরচ, আমরা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে পাবো। সেই জন্য ওখান থেকে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে টাকার জন্য। আমাদের কোনো আর্থিক সাহায্য যদি পেতে পারি দিদির কাছ থেকে, দিদির কাছে একটাই অনুরোধ, আমার ছেলেকে যদি ফিরে পায় তাহলে দিদির সাহায্য চায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।